হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব থেকে কিন্তু নতুন একটি আপডেট আনা হয়েছে তো সেই আপডেটটা সম্পর্কে কিন্তু আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আপডেটটা সম্পর্কে আপনার জানা উচিত তো ইউটিউব ইউটিউব থেকে যে আপডেটটা আনা হয়েছে তারা কিন্তু নতুন একটা পেজে অর্থাৎ নতুন একটা সাইটে তারা ক্রিয়েটর সেফটি সেন্টার নামে একটি সাইটে তারা মূলত এই আপডেটটা এনেছেন তো আপডেটটা হচ্ছে মূলত ইউটিউব চ্যানেলের নিরাপত্তার বিষয়টা নিয়ে তো প্রতিনিয়ত কিন্তু ইউটিউবে কিন্তু এখন প্রচুর চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হোক বা কম হোক সবার জন্যে কিন্তু সবার জন্যে কিন্তু ইউটিউব চ্যানেলটা মূল্যবান তো আপনার চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার যেরকম খারাপ লাগবে ঠিক সেরকম আপনার মতো আরও দশ পাঁচটা ইউটিউবার যারা আছে সবারই কিন্তু খারাপ লাগবে যদি ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় তো এর জন্যই মূলত ইউটিউবে নতুন একটা আপডেট আনা হয়েছে তারা ক্রিয়েটর সেফটি সেন্টার নামে নতুন একটা সাইটে এ নিয়ে নতুন একটি আপডেট এনেছেন তো আপডেটটা মূলত কি বিষয়ের উপরে আনা হয়েছে এবং কি কী সেফটি আমরা এখান থেকে পাবো তো সেটা সম্পর্কে জানবো তো চলুন আমরা দেখি যে আসলে আপডেটটা কি বিষয়ের উপরে আনা হয়েছে এবং কী কী আপডেট মূলত আনা হয়েছে কি কি সুবিধা আমরা পাবো যাতে করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে হ্যাক থেকে বাঁচাতে পারবো আমরা নিজেদের আমাদের ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে গ্রো করতে পারবো তো চলুন আমরা দেখি তো আমি পেজটাকে ট্রান্সলেট করে নিচ্ছি ওকে তো দেখুন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবের যে আপডেটটা আনা হয়েছে সেই আপডেটটা হচ্ছে তো আমরা চলুন এভাবে না পড়ে আমরা একটু শর্টকাটে দেখার চেষ্টা করি তো কী কী করতে হবে আপনার চ্যানেলটাকে সেফটি রাখার জন্য আপনাকে প্রথমে আপনার নিরাপদে আপনার স্টার্ট করতে হবে আপনার চ্যানেলটাকে তো এখানে কী বিষয়ে হাইজেকিং বা তথ্য ফাঁস এড়াতে শুরু থেকে আপনার অ্যাকাউন্টটিকে আপনি সুরক্ষিত করে রাখবেন ওকে তারপরে হচ্ছে আপনার নিরাপদে আপনার চ্যানেলটাকে গ্রো করতে হবে আপনার চ্যানেল বাড়ার সাথে সাথে আপনি যে নতুন মনোযোগ পাবেন তা পরিচালনা করবেন এবং অন্যদের থেকে অবাঞ্ছিত আচরণ পরিচালনা করা এই পেজের যে লিঙ্কটা রয়েছে সেই পেজের লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কিন্তু দেখতে পারবেন এবং পড়তে পারবেন তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরে আপনাকে কী কী করতে হবে যে কী কী নিরাপত্তার কথাটা মাথায় রেখে আপনাকে স্টার্ট করতে হবে আপনার ইউটিউব চ্যানেলটাকে সেটা এখন আমরা দেখব তো এখানে প্রথম অর্থাৎ একটি নিরাপদ অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি কীভাবে গ্রো করতে পারবেন তো এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন বা দুই পদক্ষেপ যাচাই করে সেট আপ করতে হবে তো আমরা অনেকেই আছি ইউটিউব চ্যানেলে আমরা টু স্টেপ ভেরিফিকেশন চালু করেছি কিন্তু আমরা আমাদের জিমেলে অনেকে আছি যারা এখনও টু স্টেপ ভেরিফিকেশনটা অন করি নাই তো আমাদের সবার উচিত আমাদের আর জিমেলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে চুরি হওয়া পাসওয়ার্ডগুলি আপনার ধারণার চেয়ে বেশি সাধারণ অনুমোদিত অ্যাকাউন্ট অ্যাক্সেস এরাতে নির্মাতা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের টিপ হলো মানে একটা টিপ মানে প্রথম যে টিপটা তারা দিয়েছে সেটা হচ্ছে আপনার জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা যার জন্য একটি পাসওয়ার্ড প্রবেশের পরে একটি দ্বিতীয় দাপ প্রয়োজন অর্থাৎ আপনার যা কিছু করুন আপনার এখানে টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে আপনি যদি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এই আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা প্রয়োজন হবে তারপর হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটি পৃথক ইমেল ব্যবহার করা আমরা অনেকেই আছি দেখুন আমরা দেখবেন আমরা অনলাইনে যারা দেখবেন ইন্টারনেট ব্রাউজিং করি আমরা যে জিমেল ব্যবহার করি ইউটিউব চ্যানেলের জন্য সেই জিমেল ব্যবহার করি তো আমার অনেক সময় হ্যাকাররা যেটা করে আপনাকে বিভিন্ন হ্যাকিং লিঙ্ক দিয়ে দেয় যেটাতে আমরা ক্লিক করি ক্লিক করে তারা আমাদের অ্যাক্সেসটা নিয়ে ফেলে এবং তারা আমাদের চ্যানেলটাকে হ্যাক করে ফেলে তো এক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত আমাদেরকে আমরা যদি ইন্টারনেট ব্রাউজিং করতে চাই তাহলে আমরা আলাদা একটা জিমেলে ব্যবহার করব বাট আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে জিমেলটা ইউজ করেছি সেটা দিয়ে আমরা আর দশ পাঁচটা কাজ আমরা ইন্টারনেটে করবো না এজন্য এখানে বলা হচ্ছে আপনি যদি প্ল্যাটফর্ম জুড়ে একই ইমেল ব্যবহার করেন এবং কেউ এটি অ্যাক্সেস পায় তবে তারা আপনার ইউটিউব এবং অন্যান্য অ্যাকাউন্টগুলি দখল করতে পারে তো এইটাই বলা হয়েছে আমরা অনেক সময় বিভিন্ন লিঙ্কে লোভনীয় বিভিন্ন লিঙ্ক আমরা দেখি তো সেটাতে আমরা ক্লিক করি তো এতে করে কিন্তু হ্যাকাররা আপনার অ্যাক্সেস নিয়ে নি বা আপনার চ্যানেলটাকে হ্যাক করে নিতে পারে তো এক্ষেত্রে আপনি সাবধান থাকবেন এটা হচ্ছে টিপ নাম্বার টু টিপ নাম্বার থ্রি হচ্ছে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা তো আমরা অনেকে আছি ছোটোখাটো একটা পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের দেখা যায় আমরা আমাদের জিমেল আইডি একটা পাসওয়ার্ড সেট করি যাতে করে ইজিলি এক আমাদের পাসওয়ার্ডটিকে হ্যাক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে হ্যাক করে ফেলে ওকে তো এখানে বলা হচ্ছে যে শক্তিশালী পাসওয়ার্ড কমপক্ষে চার অক্ষর লম্বা হয় এবং বড় হাতের এবং ছোটো হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ অক্ষর থাকে আপনার পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না তো এটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে আপনি পাসওয়ার্ড শেয়ার করবেন তাই নাকি একদম একদমই না ভুলেও না আপনার পাসওয়ার্ড শুধু একমাত্র আপনিই জানবেন আর কাউকে আপনি সেটা দিবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যাবে তো এখানে মূলত এটা বলা হয়েছে যে আপনি আপনার যতটুকু সম্ভব আপনি একটি স্ট্রং একটি পাসওয়ার্ড আপনার জিমেল আইডিতে ইউজ করুন আপনার ইউটিউব চ্যানেলটা সুরক্ষিত থাকবে তারপর চার নম্বর যে স্টেপ সেটা হচ্ছে নিরাপদে এবং নিরাপদে আপনার মডারেটর সেট করুন তো এখানে একটা বিষয় হচ্ছে আপনার যদি মডারেটর থাকে আপনি যদি অন্য কাউকে আপনার ইউটিউব চ্যানেলটা চ্যানেলের অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না আপনার অ্যাকাউন্ট নিরাপদে চ্যানেল পরিচালকদের যোগ করতে চ্যানেল অনুমতি ব্যবহার করুন আপনার যদি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকে দেখেন ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকলে আমরা অনেকেই কিন্তু আমরা একাধিক মেল দিয়ে আমরা কিন্তু চ্যানেল নিয়ন্ত্রণ করে থাকি তো এই ক্ষেত্রে আমাদেরকে এক টিপটা হচ্ছে যে সর্বদা নিশ্চিত করুন যে আপনার মডারেটররা অর্থাৎ আপনার যারা আপনি ছাড়া যারা আরও আপনার চ্যানেলটাকে ইউজ করতেছেন অনেকেই আছে দুই তিনজন একসাথে একটা চ্যানেল চালায় তো এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যাচাইকরণ এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে যখন কেউ আপনার দল ছেড়ে দেয় অর্থাৎ যে মডারেটর আপনার কাজ করবে না তার সাথে সাথে আপনি তার অ্যাক্সেসটা আপনি সরিয়ে দেবেন তাকে যদি অ্যাক্সেসে রাখেন তাহলে দেখা যাবে একসঙ্গে ও আপনার চ্যানেলটিকে সে যদি সব কিছু জানে তাহলে সে আপনার চেনাটিকে হ্যাক করে নিতে পারে তো এটা হচ্ছে নিরাপদ থাকার কথা বলা হয়েছে তারপর হচ্ছে ফিশিং স্ক্যাম থেকে সাবধান ফিশিং স্ক্যাম থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন তো আমরা দেখেছি অনেকে যে আমরা যে ইমেলগুলো আপনাকে লিঙ্ক বিভিন্ন লিঙ্ক আসে আমাদের ইমেলে দেখবেন ইউটিউবের নামেও অনেক লিঙ্ক আসতেছে তো বলতেছে যে এই লিংকে ক্লিক করুন বিভিন্ন এই সেই লিঙ্কগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে তো এই লিঙ্কটিতে অবাঞ্ছিত যে লিঙ্ক এবং যে লিঙ্কগুলো আপনাকে বলবে প্রয়োজন ছাড়াই বলবে যে আপনি সাইন ইন করুন আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তো সেইখানে আপনি খুবই সাবধানে আপনার যে জিমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেলের কথাই বলতেছি সেটা আপনি ভুলেও আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড আপনি পারতে সেখানে সাইন ইন করবেন না তাহলে কিন্তু তারা ইজিলি আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড জেনে যাবে আপনার চ্যানেলটিকে হ্যাক করে নিতে পারে তো এগুলো হচ্ছে ফিশিং স্ক্যাম তো এগুলো থেকে আপনি সাবধান থাকবেন অর্থাৎ সেফটিটা হচ্ছে আপনার কাছে আপনি যদি সেফটি থাকতে পারেন তাহলে আপনি যতটুকু সেফটি থাকবেন আপনার চ্যানেলটা ততটুকু সেফটি থাকবে এবং আপনি আপনার চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারেন তো এই রিলেটেড একটা বিষয় এনেছে তারা তারাও অনেক চিন্তিত যে এত বড় বড় চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে ইউটিউব থেকে তো তারা মূলত এই ব্লগটা ব্লগ পোস্টটা তারা করেছে তো নিরাপদে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করেন বলছে আপনার চ্যানেল বাড়ার সাথে সাথে আপনি সব ধরনের লোকের মনোযোগ পেতে পারেন এখানে কিছু টিপস রয়েছে যা আমরা উপরে দেখলাম তো এই টিপসগুলো আপনি দেখবেন এবং আপনার কৌশলটা নির্ধারণ করে যে ক্রিয়েটর আমাদের বলেছেন যে যারা বিদ্দেশি এবং ট্রলদের সাথে মোকাবিলা করার এইটা আপনাকে দেখুন এবং কি কী আপনাকে উপেক্ষা করতে হবে সেগুলো দেখবেন এবং কি কি ব্লক করবেন অপসারণ করবেন তারপরে আরও কী কী কেন করতে হবে এইগুলো আপনারা দেখে নিতে পারেন সমস্যা নেই তো মূলত হচ্ছে এই বিষয়গুলো যে পাঁচটা স্টেপ আমরা দেখেছি সেগুলো যদি ফলো করেন আপনার চ্যানেলটা অনেক সুরক্ষিত থাকবে তো এই রিলেটেড একটা আপডেট তারা এনেছে তো আপডেটটা কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে